দর্শক, ছুটির দিনে বাজার দরের আসলে সার্বিক পরিস্থিতিটি কেমন সেই বিষয়ে জেনে আসবো রাজধানীর কারণ বাজার থেকে। সেই সব তথ্য নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, আজকে শুক্রবারের পর ছুটির দিন শনিবারও, সেক্ষেত্রে বাজারের যারা রয়েছেন আসছেন তারা কি বলছেন, বাজারের অন্যান্য পণ্যের সঙ্গে তারতম্য তারা করতে পারছেন কিনা? শোভন, আপনি জানেন সাপ্তাহিক ছুটির দিন গতকালকে ছিল এবং আজকেও অনেক ক্ষেত্রেই সাপ্তাহিক ছুটির দিন চলছে এবং এই কারণে কিন্তু বাজারে কিছুটা বাড়তি ভিড়। এবং আমি যদি প্রথমে আপনাকে সবজির খবর জানাতে চাই, সেটা কিছুটা সবজির দর নিম্নমুখী, তবে এখনও তা হাতের নাগালের বাইরে ক্রেতা সাধারণের জন্য। তবে নতুন করে যে সংকটের মধ্যে পড়তে হচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজ এবং আলুর দর। আজকে কারণ বাজারে কিন্তু আলু পাইকারিতে বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায় এবং খুচরা বাজারে গিয়ে সেটা এই কারণ বাজারে সেটা বিক্রি হচ্ছে 66 থেকে 65 টাকায়। এবং আপনাকে যদি মহল্লার খবর দেয়, সেখানে কিন্তু এই একই আলু বিক্রি হচ্ছে 70 টাকা পর্যন্ত। এবং পেঁয়াজের ক্ষেত্রে যেটাই ঘটেছে, পেঁয়াজ পাবনার যে পেঁয়াজটা আমরা বলে থাকি, তিন ধরনের পেঁয়াজ, একটা পাবনা, ফরিদপুর এবং আমদানিকৃত যে পেঁয়াজটা, পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারিতে বিক্রি হচ্ছে 140 টাকায়, ফরিদপুর বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায় এবং দেশি যেটা আমদানিকৃত পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 95 থেকে 105 টাকায় পাইকারি হিসাবে। এবং যেটা খুচরায় গিয়ে পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকায় এবং ফরিদপুরে এটা 140 টাকায়। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। তো যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই সময়টাতে যারা মজুদ করে রেখেছেন পেঁয়াজ, তারাই কিন্তু বাড়তি দামে বিক্রি করার কারণেই এই সংকটটা পড়তে হচ্ছে ক্রেতা সাধারণকে। এবং আলুর ক্ষেত্রেও আমরা দেখেছি যে আলুর দাম আজকে কারণ বাজারে ভোক্তা অধিদপ্তর এসে কয়েকটি দোকানিকে কিন্তু 15 থেকে 30 হাজার টাকা পর্যন্ত জরিমানা করেছে। অনেকের কাছে পাকা রসিদ ছিল না এবং ক্রয় রসিদ না থাকার কারণে জরিমানা করা হয়েছে। এবং সার্বিকভাবে কিন্তু নিত্যপণ্যের বাজারে কোনো স্বস্তির খবর নেই। আমরা সবশেষ বিবিএস প্রকাশিত যে ডেটা বলছে যে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.87% এবং খাদ্যে এই মূল্যস্ফীতি 2.5 পয়েন্ট বেড়ে কিন্তু অবস্থান করছে 12.66%। এই ছিল সবশেষ। তানভীর মঈন, ধন্যবাদ আপনাকে।